এই পাগল, এই পাগল, এত টেনশনের কি আছে? কালকে তুলিকা রুটি, ও আজকে দেখ সেরকমভাবে আমার পায়ের মধ্যে মাথা দিয়ে শুয়ে রয়েছে। তার কারণ ও প্রচণ্ড টেনশন করছে, এত টেনশনের কিচ্ছু নেই ও না। আমার খুব ভয় করছে যে ওটি থেকে মানে অপারেশন হওয়ার পর দুজন ভালো থাকবে। একদম, দুজন ভালো থাকবে, বড় মার আশীর্বাদ আছে তো তোমার সাথে, কোনো ভয় নেই, আমরা সবাই আছি। তোমরা তো ভেতরে ঢুকতে পারবে না, ভেতরে তো ডাক্তারবাবুরা থাকবে। আমি কাউকে বিশ্বাস করি না। ডাক্তারবাবুরা হচ্ছে ভগবানের আরেক রূপ, তাহলে তা তো আছে তোমার সাথে। অনেকে বলে কি যে প্রেশার ফল্ট করে এটা সেটা, কিচ্ছু হয় না বোকা, তুমি টেনশন নিয়ে নিয়ে শুধু শুধু শরীরটা খারাপ করছো। প্লিজ তোমরা ওকে একটু কমেন্ট করে সাহস যোগাও, যাতে ও একদম টেনশন না করে। ওর একটু প্যানিক টাইপের হয়ে যাচ্ছে, শরীরটা খারাপ করছে রীতিমতো। তারপর অবশ কেটে গেলে যদি পেটে ব্যথা করে, আজকের সারাদিন ধরে এত বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তার মধ্যে ও ঘাম ছিল এতক্ষণ ধরে। তো প্লিজ তুমি একদম টেনশন করো না, কিচ্ছু হবে না, কোনো ভয় নেই, তুমি নিশ্চিন্ত থাকো। আর তোমরা অনেকে জানতে চেয়েছিলে যে আমি নর্মাল করাবো না সি সেকশন, আমি সিজারই করাচ্ছি, আমি নর্মালে সাহস যোগাতে পারছি না। আর তাছাড়াও হচ্ছে বেবি যথেষ্টই মানে ম্যাচিওর আছে, তো এখনও আমাকে তাহলে আরও অনেক দিন অপেক্ষা করতে হবে, যেটা আমার দ্বারা সম্ভব হচ্ছে না। আমার তো অনেক ব্যথা যন্ত্রণাগুলো বেশি, তো আমি না ওটার জন্য, আর আমারও ওয়েটও বেড়ে গেছে আবার একটু, আমার একটু হাই প্রেশারও দেখা দিয়েছে লাস্ট মাসে। তো সব মিলিয়ে সেজন্য আমি মানে সিদ্ধান্ত নিলাম যে আমি সি সেকশনই করাবো। তুমি যেটাই করো না কেন, তাতেই আমরা সবাই তোমার সাথে আছি, কোনো চাপ না। বাড়ির লোক প্রেশার দিচ্ছিল নর্মালের জন্য, কেউ প্রেশার দেবে না তোমাকে, তোমার যেটা সুবিধা মনে হয়, যেটা ভালো মনে হয় সেটাই করবে, ঠিক আছে? আর একদম টেনশন করবে না, কিচ্ছু হবে না, কোনো টেনশন নেই। তো দেখো বন্ধুরা, আজকে আমি রাত্রেবেলা একদম হালকা খাবার দাবার খাচ্ছি, মানে এতটা ভাতও আমি আর খাবো না। এখানে আছে থোর ভাজা, ডাল আর আলু ভাজা, কারণ আগের দিন ডক্টর যাকে দেখিয়েছিলাম তো সে আমাকে বলে দিয়েছে উনি যে আগের দিন একদম মানে হালকা পাতলা খেতে, ঝাল মশলা একদমই না খেতে, আর একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিতে, বেশি রাত করে না খেতে। তো সেই কথা মতো আজকে একদমই হালকা খাওয়ার দাওয়ার করেছি। ৮:৩০ এখন বাজে, মাত্র বাজে ৮:৩০, আমি আগেই খেয়ে নিচ্ছি যাতে আমার হজমটা ভালো হয়ে যায়, আর কালকে সকালবেলায় সেরকম কিছুই হয়তো আমি আর খেতে পারবো না। তো আমি ডক্টরকে জিজ্ঞাসা করে নেবো যদি দুটো বিস্কুট খেতে দেয়, যদি বলে খেতে না তো খাবো না, মানে খেতেই হবে এরকম কোনো ব্যাপার নেই, না মানে আনন্দের ঠেলায় খাওয়াটা হয়তো থাকবেও না। সেটাই, আর সত্যি বলতে আমার খুব খিদেও পেয়েছিল, তা ভাবলাম যে একটু আগে আগেই খাই, যাতে খাবারটা ঠিকঠাক হজম হয়, রাতে কোনো অসুবিধা না হয় আমার, মানে যাতে আমি রাতটা, একটাই রাত বাকি, একটা রাতে সুন্দরভাবে কাটাতে পারি। তো আলু সিদ্ধ দিয়ে খেতাম, কিন্তু সকালে আলু সিদ্ধ দিয়ে খেয়েছি, তো মা দেখি আবার একটু আলু ভাজা করেছে, বলছে এতটাও মানে হালকা খেলে তো মুখেই স্বাদ লাগে না। তো ওই জন্য একটু থোর ভাজা, ডাল আর আলু ভাজা, এটাতে এখন আমি আর আমার বর খাওয়া দাওয়া করে নেবো। আমার বর আবার আমাকে সঙ্গ দেওয়ার জন্য এখনই খাওয়া দাওয়া করে নিচ্ছে, মানে ও বলছে আমি একা খাবো, তো দুজনে মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করছি। তো তোমরা জানিও অবশ্যই যে ওটির আগের দিন মানে সিজারের আগের দিন কি এরকমই হালকা খাওয়া দাওয়া করতে হয় কি না। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই, আর এরপরে হচ্ছে আমার মা সব কিছু গুছিয়ে রেখেছে আর কি, যেগুলো নার্সিংহোমে নিয়ে যেতে হবে, আর আমাকে নিতে হবে হচ্ছে আমার নাইটি আর আমার জরুরি যেসব জিনিসপত্র। তো কী নিচ্ছি তোমাদেরকে ভাবছি একবার দেখিয়ে দেবো, আমি যে কটা জিনিস নেবো তো সেটা তোমাদেরকে একটু পরে খাওয়া দাওয়াটা করে নিয়ে তবে দেখিয়ে দিচ্ছি। গোছানো কত দূর? গোছানো তো আমার সবই হয়ে গেছে, তো মা, আমার মা চাদর, তারপর বাচ্চার জন্য যে সুতির শাড়ি লাগে, সমস্ত কিছু আরো যা যা লাগে সবই নিয়ে নিয়েছে। তো এখান থেকে শুধু নিচ্ছি হচ্ছে আমি আমার নাইটি, আর নিচ্ছি দুটো গার্ডার, আর আমার ইদানিং প্রচুর মাথা যন্ত্রণা করে, ঘাড়ে ব্যথা করে, আর শুনেছি ওটি হয়ে যাওয়ার পরেও নাকি মাথা ঘাড় ব্যথা করে। তো আমি আমার সেফটির জন্য এটা নিচ্ছি, আর এখানে নিয়েছি একটা চিরুনি, আর এখানে নিয়েছি হচ্ছে একটা এই যে টিস্যু টয়লেটের, মুখ টুক যদি ক্লিন করতে লাগে। আর সব থেকে মানে হাস্যকর, নিয়েছি নুন। নুন কেন? নুন নিয়েছি যদি শুনেছি গলা ভাত খাওয়া, আমি যদি নুন ছাড়া যাই কি করে খাবো, তো আমি আর কি নুন নিয়েছি। ডাক্তারকে জিজ্ঞেস করে নুন খাবে? হ্যাঁ, আমি নিয়ে যাচ্ছি, যদি ওনারা না করে তাহলে আমি খাবো না। আর এমনি প্লাস্টিকের মধ্যে নিয়ে নিচ্ছি, তার কারণ হচ্ছে মা ওখানে ব্যাগ নিয়েছে, শুধু এই কটা জিনিস আমার কাছে ছিল, তো এই কটা জিনিস, ও একটা গামছা নিয়েছি, একটা ওড়না নিয়েছি, এইগুলো। আর কি কি নিতে হবে তোমরা একটু? ডক্টরের প্রেসক্রিপশনটা কোথায়? ওগুলো তো নেবো, ওগুলো তো এক জায়গায় গোছানো আছে। আর কি কি নিতে লাগে একটুখানি প্লিজ জানিয়ে দিও। তো চলো এগুলো একদম ব্যাগে ভরে নিই, একটা ভালো। আর শুনেছি নাকি মানে ডেলি মানে কি বলে বলো, আসার পর এগুলোকে ইউজ করা যায় না, আতুরের জিনিস ফেলেই দিতে লাগে, তো সেখানে বেশি ভালো ব্যাগটা নিয়ে লাভ নেই। এমনি হসপিটালে কি ভালো জিনিস নিয়ে যাও, তবে নাইটিগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে যাচ্ছি, টেনশন হচ্ছে।
আরে একদম টেনশন করো না, বেকার টেনশন করো। আর একটা স্যানিটারি প্যাড নিয়েছি, দুটো প্যান্ট নিয়েছি, যদিও বা শুনেছি ওখান থেকে ওনারা দেয়, তো আমি আমারটা করি, তাই না বলো? হ্যাঁ, নিজেরটা নিজের কাছে রাখা ভালো। এই যে আর দুটো গার্ডার নিয়েছি, শুনেছি চুল বাঁধার জন্য লাগে, তো দুটো গার্ডার নিয়েছি। আর যদি রাবারের গার্ডার লাগে সেটাও ভাবছি নিচ থেকে যাওয়ার সময় কালকে নিয়ে নেবো। হ্যাঁ হ্যাঁ, তাই না? হ্যাঁ, চলো গুছিয়ে নাও, প্রচুর টেনশন বুঝতে পাচ্ছি, প্রচুর চাপে রয়েছে। টেনশন না, কিন্তু টেনশন একটা কাজ করে। বাবা, তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি প্রচুর টেনশন করছো। নুন নিয়েছি বাবা, কিরম প্যাডেল তো। আর এই দুটো আমি নিয়েছি কারণ সত্যি আমার ভীষণ কপাল যন্ত্রণা করে। না না, ঠিক আছে না। আর ঘাড়ে ব্যথা করে। আর একটা কথা বলছি, অনেক সময় না মানে আমার যেটা হয়, আমাদের যেহেতু এসি নেই, তো ওটিতে বেরোনোর পর যেটা আমার ঠান্ডা লাগে, কারণ আমার একটু সর্দি হয়েছে, যদি গলা খুশখুশ করে তখন ওখান থেকে জানি আমাকে কিছু না কিছু দেবে, তবু আমি এটা নিয়েছি কারণ এটা গলায় দিলে না একদম খুশখুশ কাশি হয় না, তো ভয়ে আমি আমার যেটুকু দরকার নিয়েছি। এই হলো আমার ব্যাগ রেডি, এবার একটু ঘুমানোর চেষ্টা করবো, জানি না ঘুমাতে পারবো, সকালের অপেক্ষা, ওষুধ খেতে হবে আমার, ঘুমাতে পারবো কিনা জানি না, সকালে উঠে তোমাদের সঙ্গে অবশ্যই দেখা হবে। প্রচুর চাপে আছে, গুছিয়ে ওষুধ ওষুধ খাই, তারপর শুয়ে পড়বো।